প্রিয় দর্শক, প্রকৃতির রঙে নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করব শিশুর মাইল ফলকের চার্ট, এক থেকে বারো মাস বয়স পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা জানব এক থেকে ছয় মাস বয়সী শিশুর বিকাশের মাইল ফলকের চার্ট, সাত থেকে বারো মাস বয়সী শিশুর বিকাশের মাইল ফলক চার্ট। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই জগতে একটি শিশুর প্রথম পদক্ষেপগুলো, প্রথম হাসি এবং প্রথম কয়েকটি মুহূর্ত পিতামাতার কাছে অত্যন্ত চমৎকার। প্রতিটি শিশু এক বছর বয়স হওয়ার আগে অনেকগুলো মাইল ফলক অতিক্রম করে। এক থেকে ছয় মাস বয়সী শিশুর বিকাশের মাইল ফলক চার্ট, শারীরিক, মানসিক এবং জ্ঞানীয় বিকাশ দ্রুত ঘটে এবং পিতামাতা হিসেবে এটি আপনার বোঝা জরুরি, যাতে আপনি আপনার বাচ্চাকে সুখী ও সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারেন। মাস অনুযায়ী বাচ্চাদের মাইল ফলক চার্ট পিতামাতা সহজেই পেতে পারেন, যেটা আপনার বাচ্চা যা যা করছে তার উপর নজর রাখে। প্রথম মাসগুলো অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ এবং বেশিরভাগ শিশু প্রথম কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ নির্ভরশীল অবস্থা থেকে মোটর এবং শারীরিক দক্ষতা বিকাশের দিকে অগ্রসর হয়। প্রথম মাসের বিকাশ আপনার ছোট্ট নবজাতক ফর্মুলা এবং বুকের দুধের গন্ধের মধ্যে পার্থক্য করতে পারবে। আপনার বাচ্চার যোগাযোগের পছন্দের মাধ্যম হলো কান্না। এ সময় বাচ্চা যদি বিস্মিত হয় তবে তারা তাদের হাত বা পা টেনে ধরবে, এটিকে মোরো রিফ্লেক্স বলা হয়। আপনার শিশুর দৃষ্টিশক্তি এখনও বিকাশ হচ্ছে, তাই সে কাছাকাছি বস্তুর ওপর দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করবে। আপনার নবজাতক মিষ্টি পছন্দ করতে শুরু করতে পারে এবং তার একটি সূক্ষ্ম স্বাদ থাকবে। দ্বিতীয় মাস উপুল হয়ে বসে থাকার সময় বা সোজা হয়ে বসে থাকার সময় তারা তাদের মাথা বেশিক্ষণ ধরে স্থিতিশীলভাবে ধরে রাখতে পারবে। এখন তারা ঘোদ ঘোদ বা গল গল আওয়াজ করে যোগাযোগ করবে, আঙুলগুলো মুড়ি মুঠি বানাতে চেষ্টা করবে, শ্রবণ ক্ষমতা অনেকটাই উন্নত হবে এবং সে এখন আরও ভালোভাবে শুনতে পারবে। তাদের হাতে কোনো স্টাফার্ড খেলনা দিলে সেটিকে কিছুক্ষণ ধরে রাখতে পারবে, হাসির প্রথম সংকেত দেখাবে। তৃতীয় মাস চিৎ বা উপুর হয়ে থাকা অবস্থায় আপনার ছোট্ট মিষ্টি সোনাটি তার পা ছুটতে পারবে, হাসতে এবং চিনতে শুরু করবে, নিজে নিজেই ঘুরে গিয়ে চিৎ হয়ে যাবে। চতুর্থ মাস আরও দৃঢ়ভাবে খেলনা ধরতে পারবে। আপনার শিশুর ওজন জন্মের সময় ওজনের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে, তাই তার খিদেও বেড়ে যাবে। এখন কক কক করে ঘোদ ঘোদ করার মাধ্যমে যোগাযোগ করবে এবং কথা বলতে চাওয়ার প্রথম লক্ষণগুলোও দেখা যাবে। পঞ্চম মাস আপনার ছোট্টটি তার প্রথম শব্দ বলতে চেষ্টা করবে, অবলম্বন ছাড়াই দীর্ঘ সময়ের জন্য সোজা হয়ে বসতে সক্ষম হবে। আপনার শিশু হামাগুড়ি দিতে শুরু করতে পারে। ছয় মাস আপনার বাচ্চা বিভিন্নভাবে মুখমণ্ডল চিনতে পারবে এবং হাসবে। বিভিন্ন গঠন বৈচিত্র্য খাবারের স্বাদ বিকশিত হবে, টেবিলে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা শুরু করতে পারে। সাত থেকে বারো মাস বয়সী শিশুদের বিকাশের মাইল ফলক চার্ট, একেবারে ছয় মাসে গণ্ডি পেরোলেই শিশুটির বৃদ্ধি এত বেশি হবে যে বাচ্চাদের মাইল ফলক চার্ট অনুসরণ করা কঠিন হতে পারে। এই অবস্থায় আজকের মাইল ফলক চার্ট বাবা মার কিছু উপকারে আসতে পারে, যারা তাদের বাচ্চার বিকাশের ওপর নজর রাখছেন, বিশেষ করে তাদের জন্য। সাত মাস বয়সের মাইল ফলক যোগাযোগের দক্ষতা পরিমার্জিত হতে শুরু করবে এবং আপনার ছোট্ট শিশু শব্দ অনুকরণ করবে, মুখ চিনতে সক্ষম হবে, কারোর দিকে তাকিয়ে হাসবে, নিজেকে টেনে তুলতে পারবে এবং অবলম্বনে ভর দিয়ে সোজা করে নিজেকে ধরে রাখতে পারবে। আট মাস সাহায্য ছাড়াই ঘুরে যেতে এবং বসতে পারবে, তাদের নিজেদের নাম চিনতে শুরু করবে, তারা আঙুল দিয়ে খাবার ধরার জন্য মুষ্টি বানাতে এবং এক হাত থেকে অন্য হাতে জিনিস নিয়ে যেতে শুরু করতে পারে। নয় মাস কঠিন খাদ্য উপভোগ করতে শুরু করবে এবং জিনিসপত্রের প্রতি পছন্দবোধ গড়ে উঠবে, কয়েকদিনের স্মৃতির সাথে সংযোগ করার মতো জ্ঞানীয় ক্ষমতার বিকাশ হবে, একক শব্দ ব্যবহার করে যোগাযোগ করতে সক্ষম হবে এবং রাগ হওয়া, খুশি হওয়ার মতো বিভিন্ন অনুভূতি প্রকাশ করতে পারবে। দশ মাস আপনার বাচ্চা তার আশেপাশের দিকে নজর দিতে শুরু করবে, তাই কৌতূহল বাড়তে থাকে, তার নিকটতম মানুষকে চিনতে এবং জিনিস মনে রাখতে সক্ষম হবে, হাঁটতে চেষ্টা করবে এবং হাঁটা শুরু করবে। এগারো মাস আয়নার দিকে তাকিয়ে থাকতে শুরু করবে এবং চিনতে শুরু করবে, ও এবং আহ বলার মাধ্যমে প্রকাশ করতে সক্ষম হবে, হাঁটার চেষ্টা করবে। বারো মাস আপনার ছোট্ট শিশুটি প্রথম মাইল ফলক অতিক্রম করেছে,
এবং বসতে হামাগুড়ি দিতে পারে এবং কৌতূহলী হয়। খাদ্য সম্বন্ধে একটি ভালো রকমের পছন্দবোধ ও সূক্ষ্ম স্বাদ রয়েছে তার। আরও বেশি খেলাধুলার সাথে শারীরিক কার্যকলাপও বৃদ্ধি পায় এই সময়। দ্রুত গতিতে চলা বিশ্বে আপনার ছোট্ট আনন্দের টুকরোটিকে গাইড করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু প্রথম বছরের মধ্যে পিতামাতা তাদের বাচ্চার সাথে কথা বলা, খেলা এবং একটি বন্ধন গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। বিভিন্ন শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক মাইলফলকগুলোকে তালিকাভুক্ত করে রাখলে আপনি এবং আপনার শিশু সুখী থাকবেন। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।